বন্ধুরা, একজন লিডার একটি দেশ বা জাতিকে পরিচালনা করে থাকে, আর ওই দেশের ভালোমন্দ অনেকাংশে সেই লিডারের উপর নির্ভর করে। পৃথিবীর বিভিন্ন দেশের লিডারদের মধ্যে অন্যতম একজন লিডার হলেন কিম জং উন। কিম জং উন হলেন নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট। এই পৃথিবীতে খুব কম লোকই আছে যাদের হাতে এত পাওয়ার রয়েছে আর যিনি এত ইন্টারতার সাথে রাজ করেন। কিম জং উন অনেক জেল এবং লেবার ক্যাম্প বানিয়ে রেখেছেন, যেখানে তিনি তার পলিটিক্যাল শত্রুদের বন্দি করে রাখেন এবং তাদের উপর হয় অমানবিক অত্যাচার। আপনারা জানলে অবাক হবেন, কিম জং উন তার দেশের প্রায় অর্ধেক সম্পত্তি একাই ভোগ করে, যদিও তার দেশের অনেক মানুষ অনাহারে থাকে, কিন্তু এতে তো তার কিছু যায় আসে না। তো তরুণ বন্ধুরা, আজব কাহিনীর আজকের এই পর্বে দেখে আসি কিম জং উন কীভাবে তার বিলিয়ন ধ্বংস করে শুধুমাত্র বিলাসবহুল জীবনযাপনের জন্য। সিকিউরিটি। বন্ধুরা, কিম জং উন তার জীবনকে কতটা ভালোবাসে তা তার সিকিউরিটি সিস্টেম দেখলে বুঝতে পারা যায়। পৃথিবীর মধ্যে অন্যতম সিকিউরিটি সিস্টেম রয়েছে তার কাছে। তিনি যে গাড়িতে ভ্রমণ করেন সেটি বুলেট প্রুফ এবং 10 থেকে 12 জন মার্শাল আর্ট রপ্ত করা সিকিউরিটি এভাবে তার গাড়ির সাথে সাথে জগিং করতে থাকে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য। কিম জং উন এর সিকিউরিটি হওয়ার অন্যতম শর্ত হলো কেউ তার চাইতে 1 ইঞ্চও বেশি লম্বা হতে পারবে না। আপনারা জানলে অবাক হবেন, কিম জং উন যখন বিমানে ভ্রমণ করে তখন একসাথে 2টা বিমান চলাচল করে, কারণ কেউ যেন বুঝতে না পারে কিম জং উন কোন বিমানে রয়েছে। আর নর্থ কোরিয়ার 90,000 সৈনিক সদা তৎপর থাকে তাকে সুরক্ষিত রাখার। তাহলে তো অনুমান করতেই পারছেন কিম জং উনের সিকিউরিটি বাবদ খরচা কেমন হতে পারে। লাক্সারি কার্স। কিম জং উন বিভিন্ন ধরনের বুলেট প্রুফ কার ব্যবহার করে। কেউ গুলি করলেও কিম জং উনকে ছুঁতে পারবে না, মারা তো দূরের কথা। আর এইসব কারগুলোর মধ্যে রয়েছে মার্সিডিস বেঞ্জ মে ব্যাক 6-2S, মার্সিডিস বেঞ্জ মে ব্যাক S600 পুলম্যান গার্ড। আর এইসব গাড়িগুলোর এক একটির মূল্য প্রায় $5-16 লাখ। এক্সপেন্সিভ লিকুইড। কিম জং উনের সবচেয়ে পছন্দের ড্রিঙ্ক হলো হুইস্কি এবং কোকনাক, আর এগুলোর পিছনে তিনি প্রতি বছর খরচ করেন প্রায় $30 মিলিয়ন। আর এগুলো তিনি নিয়ে আসেন বিভিন্ন দেশ থেকে। তার আরেকটি পছন্দের পানীয় হলো শ্যাম্পেন, যা তিনি একবার খাওয়া শুরু করলে 2 বোতল খেয়ে নেন, যা নর্থ কোরিয়ার মতো একটি নিউক্লিয়ার কান্ট্রির হেডের জন্য বিপজ্জনক। ইয়ট। নর্থ কোরিয়াতে লাক্সারিয়াস সব কিছু নিষিদ্ধ বললেও ভুল হবে না, কিন্তু তা সত্ত্বেও কিম জং উনের কাছে লাক্সারিয়াস ইয়ট রয়েছে। প্রিন্সেস 95 MY ইয়টের দাম প্রায় $7 মিলিয়ন, আর এই ইয়টটি তিনি ব্যবহার করেন শুধুমাত্র ফুটটি করার জন্য। নর্থ কোরিয়ান স্টেট মিডিয়ার একটি ফটোতে দেখা যায় যেখানে কিম জং তার জেনারেলদের সাথে ইয়ট থেকে নামছে। বন্ধুরা, ভাবা যায় পুরো একটি দ্বীপ শুধুমাত্র একজন মানুষের জন্য বিলাসবহুলভাবে সাজানো হয়েছে। এটা কিম জং উনের প্রাইভেট আইল্যান্ড। এই দ্বীপে বিলাসবহুল সব কিছুই রয়েছে, 200 ফিট পুল বোট, $7 মিলিয়ন ইয়ট, ওয়াটার স্লাইডস, থিম পার্কস এবং একটি খেলার মাঠ। এখানে কিম তার বিভিন্ন অতিথিদের নিয়ে এসে আড্ডা দেন এবং ফুর্তি করে সময় কাটান। এমনকি আমেরিকার অনেক বড় স্টারকে নিয়েও এখানে সময় কাটাতে দেখা যায় কিমকে। বন্ধুরা, যার বিলাসবহুলভাবে জীবন কাটানোর জন্য এত কিছু রয়েছে আর প্রাইভেট প্লেন থাকবে না, তা কি কোনো হয়? কিম জং উনের কাছে ইলিউশন IL-62M আছে, একটি 7-স্টার হোটেলের কম নয়। এই জাহাজে কিমকে ভ্রমণ করতে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মিটিং করতে দেখা যায়। এছাড়া কিম জং উনের কাছে ইলিউশন IL-76 রয়েছে, এটিতে কিম তার প্রাইভেট মার্সিডিস কার সঙ্গে করে নিয়ে যেতে পারে আর গন্তব্যস্থলে প্রয়োজন মতো ব্যবহার করে থাকে। প্রাইভেট ট্রেন। বন্ধুরা, কিম জং উনের কাছে কোনো কিছুই অস্বাভাবিক নয়, কেননা তার ট্রাভেল করার জন্য প্রাইভেট ট্রেনও রয়েছে। বুলেট প্রুফ এই ট্রেনে 21টি বগি রয়েছে, আর এই ট্রেনের সমস্ত বগির কালার একই রকম, এবং এই ট্রেনে 5-স্টার হোটেলের মতো সমস্ত সুযোগ সুবিধাই রয়েছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, আর আপনি যদি এমন আকর্ষণীয় রোমাঞ্চকর ও ব্যতিক্রমী ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণে ভালো থাকবেন, ধন্যবাদ।